কৃষক বিদ্রোহে লৈছে ভয়াবহ রূপ আর দেখিলে পাওয়া গেছে কৃষক বিদ্রোহক লৈ দেশের বিভিন্ন প্রান্ত কৃষকসকলে প্রতিবাদ অব্যাহত রাখিছে। আর কৃষক আন্দোলনের সময়সাত কর্তব্যরত অবস্থা থাকা দুজনক IPS বিষয়ার কোভিডত আক্রান্ত হয়েছে। এই মুহূর্তে আমি খবর দর্শক দিছো কৃষক আন্দোলনত জড়িত থাকা কর্তব্যরত অবস্থা থাকা দুজন IPS বিষয়ার কোভিড আক্রান্ত হয়েছে। সিন্ধু সীমান্তত কৃষক আন্দোলনের নিরীক্ষণত আছে দুজনক IPS বিষয়া, কর্তব্য থাকা অবস্থাতে কোভিডত আক্রান্ত হয়েছে বলে তথ্য লাভ করেছে। কোভিডর প্রতি লক্ষ্য রাখি প্রতিবাদী কৃষকক দিল্লী আরক্ষীয়ে বাধা প্রদান করেছে। স্বাস্থ্য পরীক্ষার পিছতেই দুয়োজন শীর্ষ আরক্ষী বিষয়া কোভিড আক্রান্ত বলে তথ্য লাভ করা হয়েছে। আমি জানাই আছো এই গুরুত্বপূর্ণ খবর যেহেতু দেখবলে পাওয়া গেছে কৃষক আন্দোলনের কর্তব্য থাকা দুজনক IPS বিষয়া কোভিডত আক্রান্ত হয়েছে। সিন্ধু সীমান্তত কৃষক আন্দোলনের নিরীক্ষণত আছিল দুজনক IPS বিষয়া, কর্তব্য থাকার অবস্থাতে কোভিডত আক্রান্ত হওয়ার তথ্য লাভ করার পাছত যথেষ্ট এটা প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে যেহেতু কৃষক আন্দোলনে যথেষ্ট ভয়াবহ রূপ ধারণ করেছে। ইখনের পিছত সিখনক আলোচনাত মিলিত হয়েছিল সরকারের সঙ্গে, কিন্তু কোনো ধরনের সমাধান নোলাল, সমাধানের সূত্র নোলাত 14 ডিসেম্বর পুনের রাষ্ট্রজুড়ি এই প্রতিবাদী কার্যসূচী গ্রহণ করার হুঙ্কার প্রদান করেছিল। আর এই মুহূর্তের খবর আহিছে কৃষক আন্দোলনত কর্তব্য থাকা দুজনক IPS বিষয়া কোভিডত আক্রান্ত হয়েছে। স্বাস্থ্য পরীক্ষা করার পিছত দুয়োজন শীর্ষ আরক্ষী বিষয়া কোভিডত আক্রান্ত হওয়া বলে তথ্য লাভ করা হয়েছে। কোভিডর প্রতি লক্ষ্য রাখি প্রতিবাদী কৃষকক দিল্লী আরক্ষীয়ে ক্ষেত্র বাধা প্রদান করেছে, তথাপিও স্তম্ভিত হওয়া নাই। আর দেখবলে পাওয়া গেছে এই প্রতিবাদ কিন্তু যথেষ্ট জঙ্কী হয়ে পড়েছে। দিল্লির রাজপথ আজি উত্তাল হয়ে আছে, বহুকটা প্রান্তত অবরোধ কার্যসূচী হাতত লো আছে যেহেতু সরকারের সঙ্গে বহুলাদি আলোচনাত মিলিত হয়েছিল। নিজের স্থিতিত অটল আছে সরকার, আর আনফালে তিনিখনক কৃষি আইন বাতিলের দাবিত এই প্রতিবাদ অব্যাহত রাখিছে। যেতালে সরকারে এই আইনখন বাতিল নকলে এই প্রতিবাদ অব্যাহত থাকার হুঙ্কার প্রদান করেছে। কিন্তু এই মুহূর্তের খবর আহিছে কৃষক আন্দোলনত কর্তব্যরত অবস্থা থাকা দুজনক IPS বিষয়া কোভিডত আক্রান্ত হয়েছে। আর ইয়ার প্রতি লক্ষ্য রাখি এটা কৃষক দিল্লী আরক্ষীয়ে বাধা প্রদান করেছে। কোভিডর প্রতি লক্ষ্য রাখি কৃষকসকলক প্রতিবাদ করার ক্ষেত্র বাধা আরোপ করা বলে জানিপরা গেছে, তথাপিও কিন্তু থমকি রা নাই কৃষকসল, সমান্তরালক এই প্রতিবাদ চলাই নিছে। দিল্লীর রাজপথ আজিও উত্তাল হয়ে পড়ছে, এফালে করোনাকালীন পরিস্থিতি আর আনফালে কৃষকসকলের সেই প্রতিবাদ। আর কৃষক আন্দোলনত কর্তব্য থাকা দুজনক IPS বিষয়ার কোভিডর খবর লাভ করার পাছত শেহতাক এই কৃষকসকলক কিন্তু বাধা আরোপ করেছে দিল্লী আরক্ষীয়ে। সিন্ধু সীমান্তত কৃষক আন্দোলন আজিও অব্যাহত আছে, নিরীক্ষণত আছিল দুজনক IPS বিষয়া যেহেতু সিন্ধু সীমান্তর এই আন্দোলন অব্যাহত রাখিছিল। নতুন দিল্লির বিভিন্ন প্রান্তত প্রতিবাদী কার্যসূচী গ্রহণ করেছিল আর আজিও সেই প্রতিবাদ অব্যাহত আছে। কিন্তু এই প্রতিবাদের মাজতে আহিছে এই খবর, কৃষক আন্দোলনের নিরীক্ষণত থাকা দুজনক IPS বিষয়া কোভিডত আক্রান্ত হয়েছে। আর এই খবর লাভ করার পাছত এটা এই আন্দোলনকারীক বাধা দিয়ার চেষ্টা চলাইছে দিল্লী আরক্ষীয়ে। এনে ধরনের এক অভিযোগ উত্থাপন হয়েছে, কৃষকসকল কিন্তু স্থবির হয়ে পড়া নাই, পুনের এই প্রতিবাদী কার্যসূচী গ্রহণ করেছে যেহেতু দাবি সমূহ মানা নাই সরকারে। যেতালে এই তিনিখন আইন বাতিল নকলে এই আন্দোলন চলাই নিয়ার হুঙ্কার দিছে। আমি ইতিমধ্যে উল্লেখ করেছো 14 ডিসেম্বর দেশজুড়ি এই প্রতিবাদী কার্যসূচী পুনের গ্রহণ করব। আমি জানাই আছো এই গুরুত্বপূর্ণ খবর উড়ে নিশা প্রতিবাদ সাব্যস্ত করে আছে, দিনজোড়াই প্রতিবাদ অব্যাহত আছে। এফালে শীত কপ ঠান্ডা, নতুন দিল্লীর এটা পরিবেশ যথেষ্ট এটা আসলে শীতে কপনি তুলিছে। তার মাজতেই শীতকো নেউচি এইদরে হাজার হাজার লাখ লাখ কৃষক রাজপথলে ওলাইছে, প্রতিবাদী কার্যসূচী গ্রহণ করেছে। আর এই প্রতিবাদর মাজতে আহিছে এই খবর, প্রতিবাদত কর্মরত অবস্থা থাকা কৃষকসকলের আন্দোলনের কর্মরত অবস্থা থাকা দুজনক IPS বিষয়া কোভিডত আক্রান্ত হয়েছে। স্বাস্থ্য পরীক্ষা করার পিছত কোভিডত আক্রান্ত হওয়ার খবর লাভ করার পাছতেই কৃষক আন্দোলনক স্থমিত করার চেষ্টা চলাইছে দিল্লী আরক্ষীয়ে, এই ক্ষেত্রে বাধা আরোপ করেছে দিল্লী আরক্ষীয়ে।
কিন্তু এতিয়াও কিন্তু তেওঁলোক থমকি ৰোৱা নাই কৃষকসকলে তেওঁলোকৰ প্ৰতিবাদ চলাই নিছে যেতিয়ালৈকে চৰকাৰে তেওঁলোকৰ আসলতে এই তিনিখনকৈ আইন বাতিল নকৰে তেতিয়ালৈকে তেওঁলোকৰ আন্দোলন অব্যাহত থকাৰ হুংকাৰ প্ৰদান কৰিছে।